ওরা দুইজন মিল্লা তার গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম মুসলিম রে দুনিয়া থেকে বিদায় করে দিছে। সূর্যটা ওঠার আগে ইমাম মুসলিম মসজিদে যায় না, সবাই খবর নিয়ে দেখলো নাই না ইমাম মুসলিম দুনিয়াতে নাই। এই কথা বলার পরে খবর হয়ে গেছে ওই মুহূর্তে ইবনে জিয়াদ একটা জরুরি মিটিং জমাইছে, হুসাইন যদি যায় না ফালায় তাইলে হুসাইন আসবে না, আমাদের টার্গেট তো হলো নবীর আউলাল হুসাইনকে পতন করা। এই মনোভাব নিয়ে এই ইবনে জিয়াদ একটা মিটিং করলো, মিটিং এর মধ্যে ঘোষণা করলো এ তোরা ইমাম মুসলিম রে শেষ করলি, ঠিক আছে শুন এবার একটা কাজ কর, আমি শুনেছি এই এলাকায় নাকি মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা পোলারে কে দইরা ইন্না দিতে পারবি, তাইলে ওই ইমাম হুসাইনের কাছে তারা যাইতে পারবে না। হঠাৎ করে একটা কেউ সাহস করে না নবীর আউলাদের দইরা আনতে যাবে, কেউ সাহস করে না, এ ও বাচ্চা গোলা গোলা ছোট ছোট বাচ্চা। হঠাৎ কইরা হার ইসলামের একজন লাফ মাইরা দাঁড়ায়া গেছে, আমি পারবো এই কথা বলার পরে ই হারেসের কে পুরস্কারে ঘোষণা করা হলো। ডাক দিয়া বলে যে ইমাম মুসলিমের দুইটা পুলার দই রান্না দিতে পারবি, আমি তার অনেক গোলা স্বর্ণ মুদ্রা উপহার দিব। এই দিক দিয়া মিটিং শেষ, আর ওই দিক দিয়া গড় থেকে বাইরিয়া গড়ের ভিতরের মালিকের দুইটা পোলা ডাক দিয়া বলে মালিক আমার আব্বা প্রতিদিন ফজরের নামাজের পরে আমরা দেখতে আসে, আমার আব্বা কই আমার আব্বা কই। ও বন্ধুরি ওই ঘরের মালিক ডাক দিয়া বলে এ ইব্রাহিম এ মোহাম্মদ কান্নাকাটি করো না, ওরা তোমার আব্বার দুনিয়া থেকে বিদায় করে দিছে, এবার দুইটা পোলা দেখেন কেমন পোলা, আম গাছে আম ধরে জাম গাছে জাম, তাকায়া দেখেন দুইটা পোলার কেমন কাম। ওই দুইটা পোলা ডাক দিয়া বলে আপনার আমার বাবাকে ধরে রাখতে পারলেন না, ওরা আমার আব্বারে বাইরে ফেলাইছে, ওরা না সবাই আমার আব্বার কাছে মুরিদ হইছে, বুঝতে পেরেছে ওরা আমরারেও মাইরা ফালাইবো, তাড়াতাড়ি আমাদের মদিনায় যাওয়া দরকার, হুসাইনের কাছে খবরটা পৌঁছাইয়া দেওয়ার দরকার, ওরা যদি চলে আসে আমার আব্বার যেমনে মারছে ওদেরকেও এমন ভাবে মাইরা ফালাইবে, আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন। ওই গড়ের মালিক ডাক দিয়া বলেন তোমরা এখন রাস্তা পাবে না, আজকের দিনটা কোনো রকম ভাবে কাটাও, এই দিনের বেলা হারেছে সব জায়গায় ঘুরতেছে আর খুঁজে পায় না, কিন্তু এই দিক দিয়া গড়ের মালিক রাতের বেলা দিনের বেলা কোন রকম কাটাইয়া রাতের বেলা দুইটা ছেলের ডাক দিয়া বলেন ও মোহাম্মদ ইব্রাহিম তোমরা চিন্তা করো না, আগামীকাল সকাল যখন হয়ে যাবে গো আমি তোমাদেরকে মদিনার কাফেলার সঙ্গে দিয়ে দিব, উটের বহর সঙ্গে তোমরা মদিনার রাস্তাটা চিনবা। এই কথা বলার পরে ঠিক আছে, এবার পরের দিন সকাল হয়ে গেল, এবার কাফেলার সঙ্গে ধরে দিছে, কাফেলা তো হাঁটতে হাঁটতে যায়, কাফেলার মানুষগুলো উটের উপরে, এই দুইটা ছেলে পিছন দিক দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হাঁটুর মধ্যে ব্যথা হইয়া গেছে, পায়ের তলার মধ্যে ঠসা পইরা মাটিতে পড়ে গেছে, তৃষ্ণার্ত হইয়া গেছে, আর কাফেলা আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেছে, ওই দুইটা পোলা রাস্তা হারাইয়া ফালাইছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয় বাইরে আমার একটু পানি দরকার, এবার বড় ভাই কয় ভাই আমরা তো মদিনার রাস্তা হারাইয়া ফেলাইছি, এই কথা বলার পরে ভাই রাস্তা হারাইছি কিন্তু আমার তো কলিজাটা ফাটকা যাইতেছে, আমাদেরকে কেউ পানির ব্যবস্থা করে দেন না। এই কথা বলার পর বড় ভাই তাকায়া দেখতেছি ওই একটা কূপ দেখা যায়, কূপের পারে একটা মহিলা দেখা যায়, মহিলা বালতি দিয়া পানি তুলতেছে, দুইটা ছেলে আবার মনে মনে ভাবতেছে এই মহিলাটাকে আবার আমরার দলে না থাকো দলে, যদি আমি পানি খাইতে যাই আমরা তো পলায়া পলায়ন করতেছি মদিনায়, ওদের কাছে যদি আমি ধরা খায়া যাই পরিচয় দিলে আমাদের সমস্যা হইয়া যাবে। এই কথা বলার পরে তারা কূপের পারে, মহিলা যখন এইভাবে কূপের মধ্যে পানিটা বালতি ফেলছে, দুইটা পোলা আস্তে আস্তে যাইয়া এই পানির দিকে এমন ভাবে তাকাইছে, ওই মহিলা কয় আমি যখন বালতিটা কূপের মধ্যে ছাড়ছি
আছি আমার মুখটাকে যখন আমি নিচে করলাম আমি দেখলাম আমি দেখলাম ওই পানির ভিতরে নূরের দুইটা পুতুলের চেহারা দেখা যায় আল্লাহু আকবার এবার ওই মহিলা হঠাৎ করে উপরে তাকাইলো কে গো তুমি এত সুন্দর চেহারা কে গো তুমি কোথায় তোমাদের বাড়ি এক ভাই আর এক ভাইয়ের দিকে ছায়া ছায়া চোখের ভাষায় বলতেছে ভাই মানুষ কিন্তু সুবিধা না নাম কইও না নাম কইও না নাম কইলে আমরা দরা খায়া যাইতে পারি এরপরে মহিলা জিগাই তোমরা কে ও একটা ভাই ডাক দিয়া গো আমরা এই দেশের কেউ না আমরা হইলাম মদিনার গোলা